সুপ্রিয় ভিউয়ার্স, ফেব্রুয়ারি মাসে যারা সৌদি থেকে বাংলাদেশে যাবেন সেই সকল প্রবাসী ভাইদের জন্য জানিয়ে দিব আজকে টিকিটের দাম। আগেই বলেছিলাম যে 16 তারিখের পর থেকে অর্থাৎ টিকিটের দাম কমবে, কারণ 16 তারিখে বিমান বাংলাদেশের 50তম বর্ষপূর্তি উপলক্ষে টিকিটের অনেক ছাড় দিবে, অনেক কম মূল্যে তারা বিমান বাংলাদেশ টিকিট বিক্রি করবে। আজকে জানিয়ে দিব বিমান বাংলাদেশের টিকিটের দামের সাথে ইত্তেহাদ এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, হিমালয়া এয়ারলাইন্স, ইত্তেহাদ এয়ারলাইন্স সহ সৌদিয়া এয়ারলাইন্স এবং বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম। জানিয়ে দিব ফেব্রুয়ারি মাসের টিকিটের দাম, সেই সাথে থাকছে কার্গোর রেট, প্রতি কেজি কার্গোর রেট, মাল পাঠালে কত টাকা লাগবে, কী কী সুযোগ সুবিধা থাকছে। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় ভিউয়ার্স, শুরুতেই জানিয়ে দিব বিমান বাংলাদেশের টিকিটের দাম। বিমান বাংলাদেশের ফেব্রুয়ারি মাসের টিকিটের মূল্য হলো 1250 সৌদি রিয়াল এবং সৌদি এয়ারলাইন্সে করে আপনারা যেতে পারেন। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের টিকিটের দাম হলো 1720 সৌদি রিয়াল এবং জাজিরা এয়ারলাইন্সের টিকিট রয়েছে 950 সৌদি রিয়াল এবং গালফ এয়ারের টিকিট পেয়ে যাবেন 1050 সৌদি রিয়াল এবং শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন 950 সৌদি রিয়াল, হিমালয়াতে পেয়ে যাবেন টিকিট 950 সৌদি রিয়াল। ফিফটি ভিউয়ার্স, এবার জানিয়ে দিব ডাবল টিকিটের দাম। আপনার ছুটির ম্যাচ যদি 3 থেকে 6 মাস হয়ে থাকে তাহলে বিমান বাংলাদেশে আপনি টিকিট পেয়ে যাবেন 2550 সৌদি রিয়াল এবং সৌদিয়া এয়ারলাইন্সে পেয়ে যাবেন 2750 থেকে 2850-এর ভিতরে। সে সাথে ইত্তেহাদ এয়ারলাইন্সে রয়েছে বিশেষ ছাড়, ইত্তেহাদ এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন 2250 সৌদি রিয়ালে যদি আপনার ছুটির ম্যাদ 3 থেকে 6 মাস থাকে। যারা সামান বা মাল পাঠাতে চান বাংলাদেশে তাদের জন্য কার্গো রেটটি হলো প্রতি কেজি মাত্র 15 সৌদি রিয়াল। প্রতি কেজি 15 সৌদি রিয়ালে আপনি বাংলাদেশে সামান বা মাল পাঠাতে পারবেন। সে সাথে আপনার সময় লাগবে 15 থেকে 20 দিনের ভিতরেই, কিন্তু আপনার মাল বা সামান বাংলাদেশে আপনার ফ্যামিলি বা পরিবারের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ, আপনারা দেখছেন প্রবাস সময়ে। সবার প্রতি অনুরোধ রইল, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার পাশে থাকা অন্য প্রবাসীকে দেখার সুযোগ করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।